السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شماني تو عساكم أساكم بخير أشكر يا الله تعالى أفنى دشبايك আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো আমাদের অনলাইনে আসে তো সেগুলোর উত্তর আজকে দেব বলে মনে করছি আমার তৌফিকি আলাইহি তওয়াকালু ও অনিবে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আমাদের একদিনই ভাই শামীম নামে প্রশ্ন করেছিলেন যে মহিলাদের কবর জিয়ারত করার হুকুম কি মহিলারা কি কবর জিয়ারত করতে পারে এটা ছিল প্রশ্ন তো প্রিয় দর্শক আমরা এ বিষয়ে শরীয়তের হুকুম কি সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব যদিও বিষয়টা কিছুটা একতলাফ রয়েছে আলমুলামায় দিনের ভিতরে প্রথমত বিশ্বনবী সাল্লামের বাণী তিনি আদেশ করেছেন জুরুল কুবুর ফাইনাহা তোজাকিরকুমুল্লা আখেরাহ তোমরা কবর জিয়ারত করো আর এই কবর জিয়ারত তোমাদেরকে আখেরাতকে স্মরণ করাবে কব তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত আখেরাতকে স্মরণ করাবে এটা ছিল আল্লাহ রসুল সাহে আসলামের যে হুকুম প্রথমে ছিল প্রথমে বলা হয়েছিল যে তোমরা প্রথমে নিষেধ করা হয়েছিল মানে আল্লাহ রসুল সাহ আসলাম প্রথম ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করা নিষেধ করেছিলেন আল্লাহ কবর জেরাত করতে নিষেধ করেছিলেন নিষেধ ছিল ওই সময় নিষেধ থাকার কারণ হচ্ছে যে আসলে ওই সময় বেশিরভাগ সময় ওই ওই কাল ওই সময় আর কি আল্লাহ রসুল সাহসম যখন নবোধ পেলেন এবং মক্কাতে দাওয়াতবলি কাজ দাওয়াত তবলিকের কাজ শুরু করলেন তখন নতুন ন মুসলিম আর কি সবাই এই জন্য কবরের সাথে সম্পর্ক করার বিষয়টা আল্লা রসুল সাহায্য সাময়িক ভাবে নিষেধ করেছিলেন কিন্তু যখন সাহাবায় ইমান দৃঢ় হলো বা তারা তহিদপন্থী হল তহিদের পর যখন অটল থাকলো তখন আল্লাহ রসুল এই হুকুম করেছিলেন জরুল কুবুর ফাইন না হ্যাঁ তুজাকের আখেরা তোমরা কবর জয়াদ করো নিশ্চয়ই কবর জয়ারত আখেরাতকে স্মরণ করায় মুসলিম শরীফের বর্ণনা অন্য বর্ণনা রয়েছে তোমাদেরকে মরণ স্মরণ করাবে কবর জারত তোমাদেরকে মরণ স্মরণ করাবে এজন্য কবর জেরাত করলে দুটি লাভ যার জন্য কবর জেরাত করা হচ্ছে বা যার কবর জেরাত করা হচ্ছে তার জন্য লাভ আছে তার জন্য মাখ ফেরাত কামনা করা হয় দোয়া করা হয় এর জন্য তার লাভ তার উপকার হয় মৃত ব্যক্তির আর যারা কবর জেরাত করছে তাদের ফায়দা বা তাদের লাভ হচ্ছে যে তারা আখেরাতকে স্মরণ তাদের আখেরাত স্মরণ মরণ স্মরণ হবে এটা আল্লাহ রসুল সাহা আসলামের বাণী থেকে বোঝা যায় এই জন্য উভয়ের উপকার রয়েছে যার জন্য করা কবর জি করা হচ্ছে তার প্লাস যারা কবর জিয়ারত তাদেরও ফায়দা রয়েছে তো এই কবর জিয়ারতের বিষয়ে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি রয়েছে আমাদের বিশেষ করে পাক ভারত ও কবর জিয়ারত করার সময় দেখা যায় নিজেদের বানানো দূরত পড়া হয় মিলাত পড়া হয় কবরস্থানে যে কিছু দূরত নিজেদের বানানোর দূরত পড়া হলো এরপরে সুরাইয়াসিন তারপরে সোরা ফাতেহা সুরাই কেলাশে এগারো বার এভাবে পড়ে সম্মিলিত মোনাজত দেওয়া হয় তো এগুলো সবই হচ্ছে নববিষ্কৃত বেদাত ছাড়ার কিছুই বলা যাল চলে না কবর জিয়াতের নিয়ম হচ্ছে যেখানেই মুসলিমদের কবর বাঁধবে সেখানেই কবরবাসীকে লক্ষ্য করে যে সালামের দোয়াটা আল্লাহ রসুল শিখাইছেন কবর জিয়াতের দোয়াটা সই মুসলিমের নাই ওই দোয়াটা পড়ে দিলি জিয়ারত করা হয়ে যায় তো এগুলো না করে দেখা যায় আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বা লোকজন জড়ো করে কবরস্থানে গিয়ে সেখানে কবর জেরাত করা হয় বিশেষ বিশেষ দিনে যেমন জমার দিনে কিংবা আপনার সহ দিন সহাবারত যে আমাদের দেশে যে সহ চালু আছে আমাদের পাক ভারত ও বাংলাদেশে এই সহ দিনে অথবা রমজানের শেষ দশে বা ঈদের দিন এভাবে কবর জেয়াদ করাটা ওলামায়দিন বেদাত বলেছেন দিন তারিখ ধার্য করে কবর জায়েরাত করা অথবা কবর জেরাতের জন্য কোথাও সফর করা এগুলো সবই বেদাত এবং কোনো কোনোটা হারাম যেমন নিষিদ্ধ কবর জেরাতের জন্য কোথাও সফর করা নিষিদ্ধ আল্লাহনবী সাল্লা সাল্লামের কবর জেরাতের জন্যও যদি কেউ সফর করে তাহলে সেটাও অবৈধ সফর হবে কেননা সেই হাদিসে মারফু সূত্রে জানা যায় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তিনটি মসজিদ ব্যতীত তিনটি স্থান ব্যতীত কোথাও নেকির উদ্দেশ্যে সফর করা যায় না বা সফর করা যাবে না সেটা আছে মসজিদুল হারাম মসজিদ নবাবী আর একটা আছে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দেস তো যা হোক এখন আমরা এই মহিলাদের কবর দেয়ারত সম্পর্কে আমরা জানব সোনানের তিরমিজির একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে অধিকার অধিক হারে যে সমস্ত মহিলারা অধিক হারে কবর জিয়ারতকারিনী এদের ওপর লানত করা হয়েছে অধিক হারে কবর জিয়ারতকারীণীদের উপর লানত করা হয়েছে সোনানি তীরমিজি আল্লামে নাসিরউদ্দিন আলবানী রহিমা হাল্লাহ হাদিসটি হাসান আমোলযোগ্য বলেছেন এই হাদিসকে কেন্দ্র করে সৌদি আরবের কিছু সংখ্যক উলমায় দিন মহিলাদের কবর জিয়ারত করা নাজায়েজ বলেছেন কবর জেরাত করতে নিষেধ করেছেন বা ওদের জন্য জায়জ নাই বলে ফতোয়া দিয়েছেন তবে সৌদি আরবের শেখ ইবনু ওসাইম রহিমাউল্লাহ তিনার ফতোয়া হলো যে তিনি বলেছেন যে মহিলারা মাঝে মধ্যে কবর জেরাত করবে অথবা তাদের সামনে যখন কবর বাঁধবে কবরের সামনে দিয়ে অতিক্রম করার সময় তারা কবর জেরাত করবে মাঝে মধ্যে সব সময় না দিকে কিছু হাদিস যেমন হাদিসগুলো এখন উল্লেখ করি আপনাদের সামনে তাহলে বিষয়টা আরও আরো ক্লিয়ার হয়ে যায় মা আয়সা রাদ আনহা তিনি তার ভাই আব্দুর রহমান রাদ আনহুর কবর জিয়ারত করেছেন এমন হাদিসটি তিন মিজিতে রয়েছে বিশুদ্ধ হাদিস মা আয়শা তার ভাইয়ের কবর জিয়ারত করেছেন এছাড়া সই মুসলিমের বন নাই আল্লাহ রসুল সাল্লাম মা আয়সাকে কবর জারাতের দোয়া শেখাইছেন মা আশা বলেছিলেন রসুল্ল্লাহ কবর দেখলে বা কবর জেরতের সময় আমরা কি দোয়া পড়বো মহিলারা আল্লাহ রসুল সাল আসলাম ওই হাদিস মুসলিম শরীফের আসসালামু আলাইকুম আহ্লাহ দিয়ার মিনাল মিন আল মুসলিম ইা ওয়াইন্না ইনশাআ আল্লাহ বিকুমল্লাহ হুকুন আসালা আল্লাহুম আফিয়া এই এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন আল্লাহ রসুল সাল মা আয়সাকে আর এটাই কবর দেওয়া তো দোয়া মুসলিম শরীফের তাছাড়া সুনান গ্রন্থে যে হাদিসটা এসেছে আসসালামু আলাইকুম আহলুল কবর বলে যে দোয়াটা ওটা জৈফ হাদিস ওটা আমল করা যাবে না এটা সই সূত্রে এসেছে সই মুসলিমে এটা এমন করতে হবে এই দোয়া মা আয়সাকে শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল বলেছিলেন কৌলি বলো হে আয়শা হ্যাঁ আসসালামু আলাইকুম আহ্লা আখিরুল হাদিস তাহলে বোঝা গেল যে মহিলাদের কবর জারতের দোয়া শিক্ষা দেওয়ার অর্থই হলো যে মহিলারা কবর জারত করতে পারবে আরও একটা হাদিস আহ বুখারি শরীফের হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাহাম দেখলেন একদ এক মহিলা একজন মহিলা তার ছেলের কবরের কাছে গিয়ে হাইগো মাইগো করে কান্না করে কান্না করতেছে কবরের পাশে তো আল্লাহ রসুল তাকে বলেছিলেন কি বলেছিলেন্লাহিরি তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো তখন ওই মহিলা বলেছিল কি বলেছিল আননি আমার থেকে আপনি সরে যান দূরে সরে যান কারণ যে বিবাদ আমার এসেছে ওই বিবাদ আপনার আসেনি তো এখন এই মহিলা আল্লাহ রসুল আসলামকে চিনতে পারিল না মানে আল্লাহ রসুল আসলামকে উনি না জেনেই কথা বলেছেন উনি মনে করেছেন যে হয়তো অন্য কেউ হবে হয়তো যখন তাকে বলা হলো তুমি কি জানো যে উনি কে উনি হল রসুল্লাহ সাল্লাম তখন ওই মহিলা দৌড় দিয়ে আল্লাহ রসুলের বাড়ি যাই আল্লাহ রসুলের বাড়ি গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনাকে আমি চিনতে পারি নাই তো আল্লাহ রসুল তাকে বললেন যে বিপদের সর্বপ্রথম যে প্রথম চটেই ধৈর্য ধারণ করতে হয় মহিলাকে শিক্ষা দিলেন তো যা হোক এই হাদিস থেকে আল্লা নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি দলিল গ্রহণ করেছেন এছাড়া ইমাম শাহি রহিমাহুল্লাহ তাছাড়া ইমাম ইবনু হাজার হাফেজ ইবনু হাজার রহিমাউল্লাহ তিনিও দলিল গ্রহণ করেছেন এই সমস্ত দলিলের ভিত্তিতে তাদের মত হলো যে মাঝে মধ্যে মহিলারা কবর জারত করবে করতে পারবে সমস্যা নাই কিন্তু মুশকিল একটাই যে মহিলারা বেপর্দা হয়ে তারপরে হাইগো মাইগ মহিলাদের ধৈর্য কম এই জন্য ওই মহিলাকে আল্লাহ রসুল সাহা তিনি বলেছিলেন যে তুমি আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ রসুল দেখলেন যে তিনি হাইগো মাইগো করে কান্নাকাটি করতেছেন আর অধৈর্য করতেছেন তো মহিলাদের কবর জিয়ারত করতে নিষেধ এই জন্যই যে মহিলারা সাধারণত ওদের ধৈর্য কম আর আরেকটা জিনিস হচ্ছে যে পর্দা রক্ষা হয় না এই জন্য যদি কেউ পর্দা করে এবং ধৈর্য ধরে এবং সুন্দর পরিবেশে যদি তারা কবর মাঝে মাঝে জিয়ারত করতে চান পিতার কবর ভাইয়ের কবর মায়ের কবর মাঝে মধ্যে জিয়ারতের অর্থ হলো পরিদর্শন করা এবং তাদের জন্য ফার করা বা জয়ারতের দোয়াটা পড়ে দেওয়া এই যাবে সমস্যা নেই ওই মহিলাকে আল্লাহ রসুল কবর জেয়াদ করতে নিষেধ করেননি ওনাকে যেটা বলা হয়েছিল সেটা হলো তিনি কান্না করছিলেন হাদিসের যে শব্দ এসেছে উনি কান্না করছিলেন অধৈর্য ফানা করছিলেন তাহাকে নিষেধ করা হয়েছে যে তুমি আল্লাহকে ভয় করো ধৈর্য ধরো তাকে কবর জেয়াদ করতে নিষেধ করেননি সাল্লাম বুঝতে পারলেন তাহলে আমরা এই এখান থেকে এই সোনানের তিন হাদিস যেটা একটু আগে শুনলেন যে মা এসা তার ভাইয়ের কবর জিয়াত করেছেন এবং এটা বুখারির হাদিস এই মহিলার ঘটনা যেখান থেকে আমরা দলিল পেলাম যে মহিলায় কবর জয়াদ করছিল কিন্তু আল্লাহ রসুল তার যেটা ভুল ধরেছেন সেটা হলো যে তিনি হাইকমাইগু করছিলেন তথাটা কবর জায়াত করতে তাকে নিষেধ করা হয়নি আরেকটা হাদিস থেকে আমরা জানলাম সৈব মুসলিম থেকে যে আল্লাহ রসুল সাহা তার বেবি আয়েশাকে কবর জেরাতে দোয়া শিখিয়েছেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আমরা যেটা এখন আমাদের শেষ কথা হলো যে ইমাম আলবানি রহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম ইবনু হাজার বড় পণ্ডিত ইসলামের ওনারা কবর ইজাতের পক্ষে অনুরূপভাবে সৌদি আরবের শাইক ইবনু ও সাইমিন রহিমা উল্লাহ তিনিও বলেছেন মাঝে মধ্যে মহিলাদের সামনে কবর বাদলে তারা কবর রিজাত করবে সৌদি আরবের কিছু সংখ্যক ওলামায় দিন কবর জেরাত করতে নিষেধ করেছেন মহিলাদের বা কবর জেরাত করা না বলেছেন তাদের দলিল হলো ওই হাদিস যেটা আগে বললাম যে আল্লাহ রসুল লানত করেছেন অধিক হারে কবর জেরাতকারিনীদের যে সমস্ত মহিলারা বেশি বেশি কবর জেরাত করে তাদের উপর লানত করেছেন তিরমিজির হাদিস আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহিমা ওটা হাসান পর্যায়ের অর্থাৎ সহি বলেছেন যে সময় তো ভাইরা আমাদের কাছে অনেক প্রশ্ন রয়েছে